2009 সাল 2024 পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় খতিয়ে দেখতে সাবেক সচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে। কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, তারপর তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বলেন, এরই মধ্যে 2500-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে সাচিপিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2500 যে আমাদের দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।